টিএমসিপি ও এবিভিপির মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের রূপ নিল ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘর্ষে ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয় রণক্ষেত্রের চেহারা নিল। দাড়িভিটের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে এবিভিপির কর্মীরা এদিন দুপুরে কলেজ চত্বরে লিফলেট বিলি করেছিলেন। সেই সময় কলেজ চত্বরে উপস্থিত টিএমসিপি কর্মীদের সঙ্গে তাদের বচসা ও হাতাহাতি হয় বলে অভিযোগ। ঘটনাটি ফেসবুকে লাইভ হতেই সংঘর্ষ বড় চেহারা নেয়। কলেজ ছেড়ে বেরোতে পড়ুয়াদের মধ্যে হুড়হুড়ি পড়ে যায়। এবিভিপির অভিযোগ, টিএমসিপি নেতারা এদিন অপ্রকৃত অবস্থায় কলেজ চত্বরে ঢুকে তাদের কর্মীদের মারধর করেছিলেন। অন্যদিকে টিএমসিপি এবিভিপির বিরুদ্ধে পাল্টা মারামারি ও কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছে। এদিনের সংঘর্ষের ঘটনায় এবিভিপির কর্মী তথা কলেজের প্রথম বর্ষের ছাত্র সুপূজা সরকার গুরুতরভাবে জখম হন। তিনি টিএমসিপির চার ছাত্রনেতার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিনের ঘটনার প্রতিবাদে এবিভিপির কর্মীরা কলেজের সামনে আলিপুরদুয়ার ও কোচবিহারগামী সড়ক প্রায় দু ঘন্টা অবরোধ করেন। এদিকে ছাত্র সংঘর্ষের খবর পেয়ে ধূপগুড়ি থানার আধিকারিকরা কলেজে গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা কলেজে যান। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার ডেন্টুপ শেরপা র‍্যাফ নিয়ে কলেজে পৌঁছান। ইন্দ্রজিৎ বক্সি নামে এক তৃণমূল ছাত্রনেতাকে দীর্ঘক্ষণ কলেজের অফিসে পুলিশি পাহারায় রাখা হয়। সেই সময় ওই ছাত্রনেতার গ্রেফতার এবং শাস্তির দাবিতে এবিভিপির কর্মীরা কলেজের ভেতর ও বাইরে বিক্ষোভ শুরু করেন। আমরা কলেজে রীতিমতো কলেজে আসি, ঠিক আছে। আমাদের কলেজে একটু কাজ ছিল, আমরা নবীনবরণ নিয়ে কথা বলতে আসি। তো ওরা কলেজে বিনা অনুমতিতে, ওরা বলতে এবিপিরা, ওরা এবিপি গুন্ডা বাহিনীরা, ওরা সিনিয়র ছিল, 30-35 বছরের ছেলে পেলে সবাই ছিল, এমনকি কলেজ স্টুডেন্ট ওখানে মনে হয় একজন কি দুজন ছিল, ঠিক আছে। বাকি 10-12 জন যারা ছিল সব পাস আউট। ওরা কলেজে হয়তো আদৌ পড়ছে কিনা জানি না। ওরা কলেজে এসে ক্লাসরুমের ভিতরে ঢুকে ওরা মানে ওদের যে কী রিপ্লেট একটা, সেই রিপ্লেট দেওয়া শুরু করে। তো আমি গিয়ে ওদেরকে প্রথমে জিজ্ঞেস করি যে তোমরা এইভাবে যে রিপ্লেট দিচ্ছ, এটা কোনো পারমিশন আছে কি না। আসলে প্রত্যেকটা কলেজে কী হয়, কোনো রিপ্লেট দিতে গেলে কলেজের বাইরে দিলে সেটা কোনো পারমিশন লাগে না, কিন্তু কলেজের ভিতরে দিলে সেটা পারমিশন নিয়ে দিতে হয়। তো এটা নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করার পরে তা করতে এক কথা দুই কথা ওরা ভালো করে বের হয়ে আসে, ভালো করে বলি, করার পরে বের হয়ে এসে ওরা বাইরের ইসে মানে গুন্ডা বাহিনী ওদের নিয়ে আসে, ঠিক আছে, লাঠি লাঠি নিয়ে আসে, আসার পরে আমাদের উপর অ্যাটাক করে, ঠিক আছে। তারপর আমরাও পাল্টা জবাব দিতে যাওয়ার পরে এরকম সমস্যাটা। তোমাদের কয়জন আহত হয়েছে? আমাদের আহত বলতে আমাদের এজিএস বক্সি, ইন্দ্রজিৎ বক্সি আছে, উনি ছিল, আরও 3-4 জনের মতো আমরা আছে, সুখদেব রায় থেকে শুরু করে ভাস্কর রায় ছিল, ঠিক আছে, আরও অনেক কয়জন।